বন্ধুরা, অবশেষে বাধা কাটিয়ে মহড়া দৌড় শুরু করলো চীনা রেক। কোটি টাকার এই রেক কলকাতায় এসে পড়েছিল দীর্ঘদিন। অবশেষে শুরু হলো সেই রেকের মহড়া। শীঘ্রই সেই রেক যাত্রী পরিষেবা করতে পারবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তো বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং প্রিয়জনেদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজাতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। নন এসি রেকে যাত্রা শেষ কলকাতা মেট্রোয়। এখন শুধুই এসি মেট্রোর দৌড়। মেট্রো ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, মেট্রো পথও ক্রমাগত বেড়ে চলেছে বৃহত্তর কলকাতা জুড়ে। এমনই অবস্থায় নোয়াপাড়া কার্শেডে 2019 মার্চ মাস থেকে এসে দাঁড়িয়েছিল এসি ডালিয়ান রেক। যদিও সেই রেক দৌড় শুরু করতে পারছিল না, 2019 মার্চ মাস থেকে 2022 জানুয়ারি মাস দীর্ঘ 38 মাস ধরে নানা রকম পরীক্ষা চালিয়েও যাত্রী পরিবহনে ব্যবহার করা যাচ্ছিল ডালিয়ান রেক। আর তা ঘিরেই এবার প্রশ্ন উঠেছিল এই চীনা রেকের ভবিষ্যৎ নিয়ে। বিপুল টাকা ব্যয়ে কিনে আনা এই চীনা রেকের ভবিষ্যৎ নিয়ে সন্ধিয়ে আনছিল মেট্রোর ইঞ্জিনিয়াররা। 2019 সালের 4 মার্চ জাহাজে চেপে চীন থেকে কলকাতায় আসে ডালিয়ান রেক। ঘটা করে কলকাতা মেট্রো রেল সেই ডালিয়ান রেকে পৌঁছার সেট। ওই বছরই 7 মার্চ নোয়াপাড়া মেট্রো কার্সেটে নিয়ে আসা হয় ডালিয়ান রেককে। তারপর থেকেই কার্সেটেই দাঁড়িয়ে আছে সেই ডালিয়ান রেক। মাঝে অবশ্য বেশ কয়েকবার পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষার ফল যা এসেছে তা দেখে যাত্রী সুরক্ষার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের কমার্শিয়াল রান আর হয়ে ওঠেনি। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, চীন থেকে আসা এই রেক যাত্রী নিয়ে ছোটার উপযুক্ত হয়ে ওঠেনি। রেকের বেশ কিছু জিনিসের বদল প্রয়োজন। রেক দেখতে আসার কথা ছিল ডালিয়ান সংস্থার ইঞ্জিনিয়ারদের, কিন্তু কোভিডের কারণে তারা এসে আর রেক পরীক্ষা করে যেতে পারেননি। ফলে ট্রায়াল রান সেরে নোয়াপাড়া কার্সেডেই গিয়ে অপেক্ষা করতে হয় ডালিয়ান রেককে। এই রেকেই যখন সমস্যা মিটছে না, তখন বাকি 13 রেক আদৌ আসবে কি না তা নিয়ে সংশয় দানা বেঁধেছিল। এই অবস্থায় কার্সেডে দাঁড়িয়ে থাকা ডালিয়ান রেক নিয়ে কার্যত বিরক্ত রেলের আধিকারিকদের একাংশ। তবে অনেকেই বলছেন কোভিড মিটলে স্বাভাবিক হতে পারে চীনা রেক। তবে মহড়া দৌড়ের ফল সন্তোষজনক বলেই জানা যাচ্ছে, শীঘ্রই তাই ছুটতে পারে কলকাতায় চীনা রেক।